মধুপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জাহিদুল কবির। টাঙ্গাইলের মধুপুরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে 21 বার তপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে সামাজিক, পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রম জীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে 71 এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমুখ। এদিকে বাংলাদেশ ডাক বিভাগ এর মধুপুর উপজেলা ডাক কর্মচারী ইউনিয়ন ও উপজেলা ডাকঘরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আলাদাভাবে মহান বিজয় দিবস পালন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, পোস্টমাস্টার নুরুল আমিন, মনিরুজ্জামান প্রমুখ। সৈয়দ আনিশাত আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।